সাগরের লঘুচাপের প্রভাবে আজও রাজধানী ঢাকা, খুলনা ও কক্সবাজার সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ শিলাবৃষ্টি হয়েছে। আগামী তিন দিন বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে দেশের ১৩ অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সংবাদদাতাদের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন খালিদ হাসান। দেশে প্রাক বর্ষা মৌসুম থাকায় উত্তর ও পশ্চিমের জেলাসহ বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন স্থানে গত দুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবারও বৃষ্টিপাত অব্যাহত ছিল। দুপুর থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও সন্ধ্যার পর তুমুল বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। হঠাৎই বৃষ্টিতে বিপাকে পড়ে পথচারী ও কর্মজীবীরা। ঢাকার আশপাশের এলাকায়ও বৃষ্টি হয়েছে। দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে কক্সবাজারেও। দমকা হওয়ার সাথে বৃষ্টিতে উপকূলে লবণ চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া খুলনা, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির কারণে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। আবহাওয়া অফিস জানিয়েছে শুক্র ও শনিবার বৃষ্টিপাত অব্যাহত থাকবে। রোববার বৃষ্টি হলেও প্রবণতা কমে আসবে, সেই সাথে বাড়বে তাপমাত্রা। পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর সহ দেশের ১৩ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।